আপনার কেন্দ্রীয় ব্যাংকের যে কর্মকাণ্ড, এখানে ডেপুটি গভর্নর বললেন, অবজারভেশন এবং ফিলিংসটা কি? সর্বপ্রথম তৃতীয় মাত্রা এবং আপনাদের আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি বলবো আমার সৌভাগ্য যে আজকে এখানে আজকে সুর চৌধুরী ডেপুটি গভর্নর, যারা নাকি আমাদের ব্যাংকের সব দেখাশোনা করেন না, দেয়া দা রেগুলেটরি বডি। আমি একটু বলবো যে আমাদের এনআরবি ব্যাংক করার পিছনের যে কি উদ্যোগটা ছিল, তারপরে আপনার প্রশ্ন উত্তর দিলাম। সেটা অনেক দিন পুরানো কাহিনী, আমি অনেক দিন যাবত চেষ্টা করতেছি যে একটা ব্যাংক ব্যাংক তো এখন তো দুটো দুটো মানে এনআরবি দের নিয়ে আমি তিনটে তিনটে আপনারটা কি? আমারটা এনআরবি ব্যাংক লিমিটেড, আই এম ওয়ান অফ দা পায়োনিয়ার। প্রথম ব্যাংক কোনটি? প্রথম ব্যাংকটা আমাদের আপনাদের এনআরবি ব্যাংক লিমিটেড। তো এটার পিছনে, এই ব্যাংকটা করার পিছনে এটা মেইন উদ্দেশ্য হলো যে আমরা টু ক্রিয়েট এন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ফর ফর এনআরবিজ নন রেসিডেন্টস বাংলাদেশি। যেহেতু আমাদের এনআরবি দের হিউজ কন্ট্রিবিউশন অন রিমিটেন্সেস, এটা বাংলাদেশের বাজেটের অলমোস্ট 25%, অলমোস্ট 25-30% উই কন্ট্রিবিউট ফ্রম এনআরবিজ। তো আমরা ভাবলাম যে আমাদের এই যে ওয়েলথ যেটা এখানে আসতেছে, এটা আমাদের ব্যাংকের মাধ্যমে আসবে, এনআরবি ব্যাংকের মাধ্যমে আসবে, অ্যান্ড উই উইল ক্রিয়েট অ্যান ইনস্টিটিউশন ওয়ার এনআরবি উইল ফিল প্রাউড অ্যান্ড দে উইল রিকগনাইজ। তো এটার জন্য আমি সর্বপ্রথম বাংলাদেশের বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। একটা না এক তিনটা লাইসেন্স দিয়েছে এবং এটার মাধ্যমে আমাদের মেইন উদ্দেশ্য হলো টু ক্রিয়েট অ্যান অ্যাম্বাসেডার, এনআরবি অ্যাম্বাসেডার, হ্যাঁ, টু ব্রিং রিপাট্রিয়েট দ্য ওয়েলথ হুইচ ইজ ক্রিয়েটেড বাই দ্য এনআরবিজ অ্যাব্রোড। এটা এবং এটা শুরু হয়ে গেছে। যেমন আমাদের ব্যাংকে 46 শেয়ার হোল্ডার এবং আমাদের 20 জন ডাইরেক্টর, ইকুয়ালি আরও দুইটা ব্যাংকে কিন্তু এইরকমই ডাইরেক্টর এবং আমাদের ইনভেস্টমেন্ট অলমোস্ট 1,200 crore। তো এটা হওয়াতে এরা যেভাবে অ্যাম্বাসেডার হয়ে এখানে আসছেন এবং ইনভেস্ট করতেছেন, ঠিক তারাও তাদের যে আত্মীয়স্বজন বা তাদের যে এই কমিউনিটির যে যারা এইরকম অন্টারপ্রেনার আছে তারা উৎসাহ হচ্ছে। আমি বলবো যে এনআরবি ব্যাংক ইস এ ফ্যান্টাস্টিক প্রজেক্ট ফর এনআরবিজ অ্যান্ড এটা ইস এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড আমরা অত্যন্ত গর্ববোধ করি যে আমাদের যে ব্যাংক যেভাবে আমরা মানে আমরা পরিচালনা করতেছি এবং আমাদের যে এখানে যে সহযোগিতা পাচ্ছি বা কাস্টমার্স বলেন আর আমাদের রেগুলেটর বলেন বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক থেকে যে সহযোগিতা পাচ্ছি বা যে পলিসিগুলো পাচ্ছি এবং আমরা আল্লাহর রহমতে বিশেষ করে আমাদের এনআরবি ব্যাংকের যে আমাদের ম্যানেজমেন্ট, স্পেশালি আমাদের ম্যানেজিং ডাইরেক্টর মখলিসুর রহমান, আমরা আমরা যে ইনস্টিটিউশন যেটা আমরা ক্রিয়েট করতেছি এটা এটা বলবো আমাদের আমরা উই আর রিয়েলি প্রাউড।